প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে দেখাবো কলোরা থেকে একটু দূরে আমাদের সোনাবাড়িয়া মঠবাড়ি নামে পরিচিত এখানে একটি মন্দির আছে, যে মন্দিরটি আপনাদেরকে ইতিমধ্যে আমি দেখাচ্ছি আমার হাতের ডান পাশে, শ্যামা সুন্দর মন্দির নামে পরিচিত। আপনাদেরকে আরও একটি জানিয়ে রাখি, এটি কিন্তু চারতলা বিশিষ্ট একটি বিল্ডিং। নিচের তলা যেটি ছিল সেটি অনেক আগেই ওটি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওর ভিতরে অসংখ্য রুম, একবার ঢুকলে বাইর হওয়ার কোনো সুযোগ নাই, যেটি আমরা বিভিন্ন সিনেমার চরিত্রে যখন অভিনয় করে নায়ক নায়িকারা সেটি আমরা দেখতে পাই। তো প্রিয় বন্ধুরা, সেটি এখন বন্ধ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপাতত তিনটে তালা যেখানে অবশিষ্ট আছে, এবং উপরে কিন্তু গম্বুজের মতো একটি আকৃতি আছে, সবচেয়ে বড় গম্বুজ, যেটি সর্বোচ্চ চারতলার উপরে ও অবস্থিত। তো প্রিয় বন্ধুরা, এখানকার যে সিঁড়িগুলা একদম খাড়া, কিছুটা আমরা যখন সিলেটে যখন উঠে চায়ের বাগানে, সেখানে ঠিক যেমন সিঁড়ি কাটা কাটা থাকে, এখানেও ঠিক তেমনটি বিষয়। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখানে বাইরের থেকে আমেরিকা, কানাডা, কুয়েত, জার্মানি, ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে এখানে আসেন এবং তারা আনন্দ উপভোগ করেন। তো এটি হচ্ছে কলোরা থেকে, কলোরা যে বাস টার্মিনাল সেখান থেকে হয়তোবা 8-10 কিলোমিটারের ভিতরেই এটি অবস্থিত। তো সোনাবাড়িয়া মঠবাড়ি নামে পরিচিত। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এটি হচ্ছে মূল মন্দিরের স্থাপিত, যে এই দরজা দিয়ে ঢুকতে হয়, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর পিছনে আরেকটি দরজা আছে যেটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। তবে আপনাদেরকে আপাতত আমি সরাসরি এই পথ দিয়ে নিয়ে যাব, পরবর্তীতে সিঁড়ির পথটি দেখাবো। তো চলুন আমার সঙ্গে আসুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা গলি এবং অনেকগুলা দরজা, যে দরজাগুলো আসলে একদিকে ঢুকলে আরেক দিক দিয়ে বের হওয়াটা কঠিন ব্যাপার, বিশেষ করে রাত্রের দিকে। আপনারা দেখুন আমার এই পাশে কতগুলো দরজা, এবং চলুন আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন ইট, যেটি আপনাদের ধারণা করা হবে যে এখান থেকে আনুমানিক আরো 200 বছর আগের ইট। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে প্রচুর প্রচুর গলি, যে আসলে একটি গলির ভিতরে ঢুকলে আরেকটি গলির ভিতর থেকে হারিয়ে যাওয়াটা মুশকিল। তো এমন একটি বিষয়, এদিকে পথ নেই, এদিকে তো লাইট মারা ব্যাপারটা দেখি, এখানে সিলেটার গর্ত, বিল্ডিং ছিল, এটার নিচে অনেক গর্ত ছিল যেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, আর নিচেও একটি আরো রুম ছিল। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে আমি দেখাবো যে এটি আরো একটি গলি। আপনারা এর নিচেও আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচে এখানে টিনের গেট আছে, এই পাশে রুম, অনেক পুরাতন রুম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে জানালা ছিল, এখানে হয়তোবা তাদের কোনো জিনিসপত্র রাখতেন, ওই পাশে জানালা, অনেকগুলা জানালা, দরজাও এরকম অনেক প্রচুর পরিমাণে। আপনাদেরকে এবার আরেকটি গলির ভিতরে নিয়ে যাব, আমরা একটু আসছি। আমরা ঢুকছিলাম এক পথ দিয়ে, বাইর হচ্ছে আরেকটি পথ দিয়ে, এবং এখান থেকে যেটা বলছিলাম আপনাদেরকে যে একটি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। আমরা দেখছেন যে এটি এখন কিন্তু সম্পূর্ণ বিকাল 5টা বাজে, এখন বিকাল 5টা, কিন্তু এই 5টার সময় দেখতে পাচ্ছেন যে আমরা কত অন্ধকারের ভিতরে এসেছিলাম। এটি হচ্ছে মূল ফটো। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমরা প্রথমে যে পথ দিয়ে নিয়ে গেছিলাম এটি তার পিছনের পথ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, এবং চলুন আমরা উপরে ওঠার চেষ্টা করি। আর আপনাদেরকে আরও একটি জানিয়ে রাখি যে আমার
হাতের ডান পাশে এখানে অনেকগুলো বাড়ি আছে, যারা অনেক আগে থেকে আসছে, তাদের সাথে আমরা পরবর্তীতে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু জায়গায় যেখানে জানালা জানালা ছিল, সেখানে ছোট ছোট জানালা, খুবই ছোট জানালা আপনারা দেখতে পাচ্ছেন, আর ইটগুলা খুবই ছোট ছোট, আপনার 100 থেকে 200 বছর আগের এই ইটগুলা, অনেক পুরাতন। তো যাই হোক, আমরা এখন উপরে ওঠার জন্য যাচ্ছি, আপনারা দেখুন। এটি খুবই উঁচু সিঁড়ি, মানে খুবই আস্তে আস্তে আসতে হবে। আপনাদেরকে আমরা যে সিঁড়ি দিয়ে উঠছি দেখাচ্ছি, এটি খুবই মানে সোজাসুজি সিঁড়ি, মানে উঠতে খুবই কষ্ট হবে। আমরা এখন এসেছি একতলার উপরে, একতলার উপরে আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি রুম আছে, যে রুমের উপরে এখন গাছপালা জন্মে গেছে, এখানেও অনেক দরজা জানালা ছিল। প্রিয় বন্ধুরা, আমরা এখন এসেছি একতলার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই নাম লিখছেন, এবং এখানে কিছু ফটো রাখার কিছু জায়গা ছিল, সেগুলো এখন নেই, অনেক পুরাতন। তো আমরা একটু বাইরের দিকে এসেছি, এখনও আমরা একতলার উপরেই আছি। আপনারা দেখুন যে আমার বায়ে একটি টিনের সামনে আছে, এটি হচ্ছে একটি মন্দির, এখানে সবাই পূজা অর্চনা করে, সেটি আপনাদেরকে আবার আমি দেখালাম। তো আমাদের দুই তলায় উঠতে গেলে তার সিঁড়িটি অবশ্য এখন নাই, আমাদেরকে একটু কষ্ট করে এই টিনের উপরে উঠে তার উপরে আমাদের উঠতে হবে। আসুন। আসুন আসুন। প্রিয় বন্ধুরা, আমি এখন এসেছি দুইতলার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইতলার উপরে আমরা যে নিচের একতলা ঘর ছিল, এটি একটি তার ছাদ, এখন সে ছাদটি নাই, তবে তার চারপাশের ইটের যে গাঁথনি সেগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি আরও একটু দেখানোর চেষ্টা করি, তো আমার এটি হচ্ছে দুইতলা। হ্যাঁ, আমাদের আরেকটি সিঁড়ি আছে, যেটি হচ্ছে এই পিছন দিয়ে এই পথ দিয়ে আসেন। হ্যাঁ, কিছু লোক যারা দেখতে পাচ্ছেন যে যারা ইতিমধ্যে, এটি একটি অনেক পুরাতন একটি পথ, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শনার্থী যারা আসেন, আপনারা আসেন, সমস্যা নেই, আসেন 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 আসেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি জানিয়ে রাখি যে এটি সুড়ঙ্গ পথ, আমার হাতের বাম পাশে এটি একটি সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওঠা যায়। আর আমরা অবশ্য একটু পিছন ঘুরে একতলা থেকে তারপর টিনের উপর দিয়ে উঠছি অবশ্য, আর এটি সুড়ঙ্গটা খুবই নিচু এবং খুবই বিপজ্জনক সিঁড়ি, মানে এখান থেকে ওঠাটা খুবই কঠিন ব্যাপার। তো আমরা একটু আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আপাতত দুইতলার উপরে আছি। তো ভাইয়া, তো আপু এবং আমরা একটা ভাইয়াকে দেখলাম, তার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়ের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। বাসা কোথায়? দক্ষিণ ভারতে। তো ভাইয়া কি আজকে কি প্রথম আসছেন? জি। তো ভাইয়া আজকে প্রথম আসছেন, এবং এটা তো এখনো সম্পূর্ণ দেখা হয়নি না? না। তা যতটুকু দেখছেন কি ভালো লাগছে? জি। আপনি কি সিঁড়ি দিয়ে উঠতে কি কোনো সমস্যা হয়েছিল? না, এরকম সিঁড়ি অনেক ওটা আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া বলছে এরকম সিঁড়ি অনেক ওটা আছে, তবে এখানে তিনি প্রথম আসছেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন যাবো, আমি এখন আসছি দুইতলার উপরে।
প্রিয় বন্ধুরা, আমরা এখন তৃতীয় তলায় আছি এবং এখানেও অনেকগুলো রুম আছে যেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। এটি কিছুটা গম্বুজের মতো তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় অনেক কিছু লেখা আছে, কেউ লিখছে 1971 সাল, বিভিন্ন নাম দিয়ে আছে, পলাশ, রুমা, বিভিন্ন নাম যারা এখানে নাম লিখছেন, যে দর্শনার্থী যারা আসবেন তারা যেন এই নামটি যেন দেখতে পায়, তাদের ভালো লাগবে এমন একটি বিষয়। আসুন, আর আপনাদেরকে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, যে মূল ফটো থেকে ঢুকতেই হাতের ডান পাশে একটি পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে পুকুরে অনেক হাঁসও চড়ছে এবং পুকুরটি অনেকটাই বড়, 1 বিঘার মতো। তো যাই হোক, আমরা পুকুরটা কি দেখেছেন? হ্যাঁ, প্রিয় দর্শক মণ্ডলী, তো এটি হচ্ছে তৃতীয় তলার গেট। প্রিয় বন্ধুরা, আমরা এখন এই তৃতীয় তলার উপরে আছে এবং তৃতীয় তলার উপরে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে রুম আছে, আপনার বড় করে রুম আছে একটি এবং দুই পাশে দুইটা যাওয়ার পথ আছে এবং এখানে আপনার গম্বুজ টাইপের অনেকগুলা ছাদের উপরে এটি তৈরি করা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শনার্থী যারা অনেকে আসেন, আজকেও শুক্রবার, এখানে ছুটির দিন, ছুটির দিনে অনেক প্রচুর পরিমাণে মানুষ হয়, তো আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। তো চলুন আপনাদেরকে আরেকটি অন্য জায়গায় নিয়ে যাই। প্রিয় বন্ধুরা, আমরা এখন তিনতলার উপরে, তবে আমার হাতের বাম পাশে একটি একতলা আছে যেটা ওখানে একটি মন্দির আছে, ওখানে পূজা করা হয়, ওটাকে বলা হয় শিব মন্দির। যদি আপনি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ওইখানে লেখা আছে গ্রিলের উপরে যে শিব মন্দির, এই যে গ্রিলের এখানে, এখানে শিব মন্দির নামে লেখা আছে, শিব মন্দির, ওখানে পূজা অর্চনা করা হয়। প্রিয় বন্ধুরা, আমরা যে সিঁড়িটি দেখানোর জন্য অনেকবার চেষ্টা করছিলাম, কারণ নিচের দিকে অত্যন্ত অন্ধকার ছিল, এই জন্য দেখানো আমরা দেখাতে পারিনি, তবে এবার হয়তো বা দেখাতে পারবো। এবারে আমরা চতুর্থ তলায় উঠবো, চলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্থ তলার এখানে অবস্থা ভীষণ খারাপ, তবে উপরে উঠছি বলে উপরে দরজা দিয়ে সূর্য দেখা যাচ্ছে, এই জন্য আমরা একটু আপনাদেরকে দেখাতে পারছি। তার উপরে এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তাটি খুবই চিকন এবং একদম সোজাসুজি খাড়া, খুবই আস্তে আস্তে উঠতে হবে। আসুন, আমাদের এক ভাই আসুন, তিনি পড়ে পড়ে যাচ্ছিলেন। তো একটা ভাইকে আমি পেলাম, ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও তো ভাই, আসলে আপনার নাম কি ভাইয়া? আমার নাম সবুজ। ভাইয়ের নাম সবুজ, ভাইয়ের বাসা কোথায়? বাসদা। ভাইয়ের বাসা বাসদা। তো ভাই, আপনি কি এখানে প্রথম আসছেন? না, এর আগেও আসছি। তো আসলে এটি কয়তলা? তো মূলত যে কয়তলা সেটা তো জানি না, শুধু দেখতে আসি, তবে তিনতলা পর্যন্ত উঠি। আচ্ছা আচ্ছা, আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আমরা তিনতলা পর্যন্ত উঠি, অবশ্য এটা চারতলাই হবে, তলায় আরও একটি তলা আছে। তো যাই হোক, ভাইয়া তিনি মাঝে মধ্যে এখানে ঘুরতে আসেন এবং এটি খুব ভালো একটি জায়গা এবং ভালো লাগে। তো আপনি এসেছেন আপনার বাড়িটা থেকে এখানে কত দূর, কত মাইল হবে এটা? 11 কিলো। ভাইয়া জানিয়ে দিলেন এটি 11 কিলো। যারা বাড়িটা, এটা হচ্ছে আপনার
আমাদের কদমতলা থেকে সোজা যেতে হয় বারদা, সেখান থেকে এখানে আসা যাবে, সব দিক দিয়ে পথ আছে। তো এটি হচ্ছে উপরের সর্বশেষ গম্বুজ, যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু লেখা আছে, স্বপন মঙ্গল কোট, বিভিন্ন জিনিস লেখা আছে যারা নিজে হাতে রং করে লিখছেন। তো সেটি আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি। তো কলরোয়া এটি মঠবাড়ি নামে পরিচিত, এটি সকলে দর্শক দর্শনার্থী তারা আসেন এবং আনন্দ উপভোগ করেন। তো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে কলরোয়া সোনাবাড়িয়া মঠবাড়িয়া বলে এটি। তো এটি আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আপনারা যারা এই সুন্দর দৃশ্য দেখতে চান, অবশ্যই এখানে একটি বারের জন্য হলেও আসবেন। এটি চমৎকার একটি জায়গা এবং আপনাদেরকে এবার আমরা উপর থেকে নিচের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন যে মন্দিরটি প্রথম যে ফটক থেকে আমরা ঢুকছিলাম তার পিছন সাইড হচ্ছে এই। আমরা একটু এবার এখানে যাব। তো আমরা হচ্ছে এখন সেই চারতলার উপরেই আছি এবং সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানো হচ্ছে। বলছিলাম এটি কলরোয়া সোনাবাড়িয়া মঠবাড়িয়া নামে পরিচিত। তো মঠবাড়িয়া আপনাদেরকে আমি দেখালাম, এটি কিন্তু এখন মন্দির, এই মন্দিরে পূজা অর্চনা করা হয়, এটি হচ্ছে মূল বিষয়। তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে চারতলা, আর নিচের তালা, নিচের যে একটি তালা ছিল যেটি এখন বন্ধ হয়ে গেছে, তার ভিতরে প্রচণ্ড পরিমাণে অন্ধকার, অনেকের দমও আটকে যায় এমন একটি বিষয়, এই কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম মঠবাড়িয়া, আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক দর্শনার্থী যারা উপরে উঠছে। সিঁড়িটি খুবই কঠিন একটি বিষয় এবং ভয়ের বিষয়, এটি হচ্ছে মূল বিষয়। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, কেউ আবার কথা বলছে যে পাথর ভিতরে দেবে লাথি, খুব চমৎকার কথা, এগুলো আমাদের গ্রাম অঞ্চলে হয়ে থাকে আর কি। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় বন্ধুরা, এখন আমরা যাব যারা এখানে স্থানীয় বসবাস করেন তাদের কাছে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন সাইটের কিছু একটি অংশ যেটি আপনাদেরকে দেখানো হচ্ছে, যে এখানে সুবারি গাছ এবং আমরাটা অনেক আগে থেকে যেগুলো চিনি যে এটাকে বলা হয় ডুমুর গাছ, সেই ডুমুর গাছ আমরা দেখতে পাচ্ছি। ডুমুরের ফুল ফোটে, কিন্তু কখন ফোটে এটা আমরা কেউ জানি না। আসেন, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দোলনা, অনেক পুরাতন দোলনা, যারা ছোটবেলায় এখানে দোলনায় দোলাতেন আর কি, মানে ছোট বাবুরা এগুলো দোল খেতেন, তেমন একটি দোলনা আর ছাগল। তো আমরা এখন কথা বলবো আমাদের এই মন্দিরের পিছনে যারা বসবাস করেন তাদের সঙ্গে। আচ্ছা, সালাম আলাইকুম, তাহলে একটু আসেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আসলে আপনাদের বাসা তো এইখানেই? হ্যাঁ হ্যাঁ। তো আসলে এটার বিষয়ে যদি কিছু বলতেন, একটু সামনে আসেন। এটার বিষয়ে বলবো, এটা আমার তো ছোটোবেলার থেকে দেখেছি এরকম অনেক আগে, এইভাবেই আছে, 800 বছর হয়েছে। ওপাশে একটা দেয়াল ছিল, তাতে লেখা ছিল 1195 শতাব্দী, জি জি, 171 সন, জি। এখন বাংলা কি ইংলিশ এটা আমরা বলতে পারবো না, জি জি, এইভাবে ছিল পুরনো দেখছি। এটা পরে পরে এই মন্দিরে একটা সংস্কার করছে, এটা এই দুই সাইডে ওরা পূজাচারা করে। আপনারা এখানে কত বছর আছেন? আমরা এই জায়গাতে আছি তো মানে পুরপুর আসে, আমাদের পুরপুর ছিল এই জায়গায়, আমরা সেভাবে বসবাস করে আসছি আর কি। ওখানে মানে পূজা হয়? হ্যাঁ, পূজা, হিন্দুরা পূজাচারা করে। আর বিভিন্ন জেলা থেকে তো মানুষও দেখতে আসে, বহু দূর থেকে আসে, দেশ বিদেশ থেকে, বাইরের থেকেও আসে, আপনার বহির্বিশ্ব থেকে আসে,
পোল্যান্ড থেকে আসছিল একবার, আমেরিকা থেকে আসছিল, তারা দেখে গেছে এটা। তো আসলে প্রিয় বন্ধুরা, আমরা এটা হচ্ছে সোনাবাড়িয়া মঠবাড়ি নামে পরিচিত। জি জি জি, এটি সোনাবাড়িয়া মঠবাড়ি নামে পরিচিত। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছিলাম, এবং আমাদের মুরব্বী তিনি এখানে স্থানীয় এবং তিনি দীর্ঘ বছর এখানে বসবাস করছেন এবং তার আত্মীয়স্বজন এখানে। প্রিয় বন্ধুরা, আপনারা যেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে সাতক্ষীরা কলরোয়া সোনাবাড়ি মঠবাড়িয়া। এটি হচ্ছে সাতক্ষীরা কলরোয়া সোনাবাড়িয়া মঠবাড়ি নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় একটি মন্দির, যেটি দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসেন এবং আনন্দ উপভোগ করেন। বিশেষ করে শুক্রবারে এখানে দৃষ্টিনন্দন দেখতে সকলে পাগল হয়ে যায় এবং বারবার ছুটে আসে এই সোনাবাড়িয়া মঠবাড়ি এইখানে। তো এটি একটি মন্দির আছে, যে মন্দিরে সকলেই আপনারা পূজা করে থাকে এবং পূজার সময় অনেক মানুষ আরও হয়ে থাকে। তবে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কোথাও আপনাদের সুন্দর এরকম দৃষ্টিনন্দন জায়গা থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আবারও আপনাদেরকে আমরা বলছি, আপনারা যত বেশি পারবেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সব কিছু জানাবেন। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও নতুন এক কোনো এক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।